কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15 সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও কল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছে। বড় দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রীনে স্বর্ণপদক পান। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1936 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের এই মহান ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন 16 জানুয়ারি 1938 সালে। এবার জানাবো নিতুন কুণ্ডের কথা। নিতুন কুণ্ড 15 সেপ্টেম্বর 2006 সালে মহাপ্রয়াণ ঘটে বাংলাদেশের একজন সুবিখ্যাত চিত্রশিল্পী, নকশাবিদ, ভাস্কর ও শিল্পপতির। নাম তার নিতুন কুণ্ড। জন্ম 1935 সালের 3রা ডিসেম্বর দিনাজপুরে। পিতা গ্রন্থেন্দ্রনাথ কুণ্ড এবং মাতা বীণা পানি কুণ্ড। নিতুন কুণ্ড সিনেমার ব্যানার এঁকে নিজের আয়ে শিক্ষা অর্জন করেন। 1954 সালে তিনি ঢাকার চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1959 সালে এ প্রতিষ্ঠান থেকে চিত্রশিল্পে স্নাতক সমমানের 5 বছরের কোর্স সমাপ্ত করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এ শিল্পী তেল রং, জল রং, অ্যাক্রিলিক, অ্যাচিং, সেরিগ্রাফ, পেন্সিল বা কালিকলম মাধ্যমে চিত্র রচনা করেন। জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার ও পদকের ট্রফি, ক্রেস্ট, মেডেল প্রভৃতির নকশাকার ছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রেসিডেন্ট গোল্ড কাপ, এশিয়া কাপ, ক্রিকেট পুরস্কার, বাংলাদেশ টেলিভিশনের নতুন করি পুরস্কার, আন্তর্জাতিক শিল্পমেলা ট্রফি, প্রেসিডেন্ট শিশু কিশোর ফুটবল কাপ প্রভৃতি। চিত্রশিল্পী ও শিল্পপতি হিসেবে বিশেষ অবদানের জন্য তিনি লাভ করেন জাতীয় চিত্রকলা পুরস্কার। চিত্রকলায় স্বর্ণপদক, ঢাকা বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নকশার জন্য প্রথম প্যাভিলিয়ন পুরস্কার সহ 9 বার এবং রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক অর্জন করেন। 21শে টেলিভিশন বাংলাদেশের এই মহান সৃষ্টিশীল মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে।